বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ফিয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার একটি সবজি রেসিপি, তা হচ্ছে কচু শাক, যা প্রত্যেক বাঙালিরই অনেক পছন্দের একটা শাক। আর এটা বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় এটা পাওয়া যায়। তবে এক্ষেত্রে একটা টিপস, এই কচু শাক শুকনো জায়গায় যেটা হয় সেটা কিন্তু গলা চুলকায় না, সেটা বেশি ভালো। এটা আপনাদের জন্য একটা টিপস। এই যে কচু শাক আপনাদের চেনার জন্য আমি একটা পাতা এভাবে দেখাচ্ছি, এই ছোটো ছোটো পাতাওয়ালা শাকগুলো আমি এভাবে ডাটাগুলো ছোটো করে কেটে নিয়েছি, পাতাগুলো এভাবে দুই তিন টুকরো করে কেটে নিয়েছি, যা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি এভাবে ঝুড়িতে নিয়ে নিয়েছি। এখন আমি ফার্স্টেই এই শাকটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ দেবো। আর এই শাকটা আজকে আমি রান্না করব ইলিশ মাছের লেজা, কান, কাটা এগুলো দিয়ে, যা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা লবণ ও হলুদ দিয়ে এই মাছটা ভেজে নেব আর এই শাকটাকে সেদ্ধ দেবো। চলুন ফিওর্স, শুরু করা যাক আমার এই কচু শাক রান্নার রেসিপিটি। এই তো গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি, ছোট একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন এই কচু শাকগুলো আমি সেদ্ধ দিয়ে দেবো। আর চুলার হিটটা এক্ষেত্রে লো মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে দিলে কিন্তু শাকটা ভালোভাবে সেদ্ধ হবে না, তলে লেগে লেগে যাবে। লো মিডিয়ামে দিয়ে শাকটা পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। শুকনো জায়গায় যে কচুগুলো জন্মায় সে কচুগুলো কিন্তু হাত চুলকায় না, গলাও ধরে না। আর পানির মধ্যে যেগুলো হয় সেগুলোতে কিন্তু হাত চুলকায়, গলা ধরে। আর যদি গলা বেশি ধরে, এক্ষেত্রে একটা টিপস, আপনারা একটু লেবু চেপে নেবেন বা একটু আচার খাবেন, তাহলে চুলকাবে না আর গলাও চুলকাবে না। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এখন এটা সেদ্ধ দিয়ে দেবো। এটা সেদ্ধ হতলা আমি আর একটা চুলায় মাছটা ভেজে নিয়ে দেবো। তো চলুন মাছটা ভেজে নেওয়া যাক। এই তো ফ্রাই প্যানে একটা বসিয়ে নিলাম, হালকা গরম হতে লাগুক, লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের লেজা, মাথা, কান এসব কাটাগুলো দিয়ে এই কচু শাক রান্না করলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায়। যারা এভাবে ইলিশ মাছের কাটা দিয়ে কচু শাক একবারও খাননি, তারা ফ্রাই করে দেখবেন। এই তো মাছগুলো ভাজা কমপ্লিট, মাছগুলো আমি খুলে নেব। ওইদিকে আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে ওই চুলায়, চলুন দেখা যাক। আমি এখন ওই মাছ ভাজার ফ্রাই প্যানেই আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। এই তো আমি এখন দিব রসুন কুচি, এখানে রসুন কুচি রয়েছে দেড় টেবিল চামচের মতো। আরও দেব পেঁয়াজ কুচি, এখানে স্লাইস করা পেঁয়াজ এক কাপের মতো রয়েছে। এই শাকটা আপনারা পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার স্বাদ আরও বেড়ে যাবে। আমি আর দেবো কাঁচামরিচ, এখানে চার পাঁচটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। এই কাঁচামরিচটা আপনার ইচ্ছেলা বেশি কম করতে পারেন, অনেকেই যেহেতু ঝাল বেশি পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বাড়ায় দেবেন, আর যারা বেশি পছন্দ করে না তারা আমার মতো অল্প ঝাল দিলেই হবে। এই তো এই উপকরণ তিনটা আমি এখন একটু ভেজে নেব। এই তো পেঁয়াজটা হালকা ভাজা কমপ্লিট, এই অবস্থায় আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আর দেব হাফ চা চামচ পরিমাণ সরিষার পেস্ট, সরিষা বাটা। আর লবণ যেহেতু আগে দিয়েছি তাই এখন আর লবণ দিব না, আমি টেস্ট করে যদি মনে হয় লবণ লাগবে তখন দিব, তার আগে আর দিব না। এই তো এই মশলাটা হালকা একটু কষিয়ে আমি সেদ্ধ করা কচু শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এই তো মশলাটা কিন্তু কষানো কমপ্লিট, আমি এখন সেদ্ধ করা কচুটা এরপর দিয়ে দেবো। তো এটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আর মশলার সাথে সেদ্ধ করা কচু শাকটা ভালোভাবে মিক্স করবো। এখন আমি যে ইলিশ মাছের লেজা কাটা ভেজে রাখলাম এগুলোর উপর দিয়ে জাস্ট এভাবে দিয়ে আমি দুই মিনিট ঢেকে রাখবো। এভাবে ঢেকে দিলাম, আমি ফিরছি দুই মিনিট পর।
এটা ভিউয়ার্স আমি ফিললাম 2 মিনিট পর। এখন আলতোভাবে এভাবে আমি একটু নাড়িয়ে দেব, বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে কাটাগুলো শাকের সাথে মিশে যাবে। এই জন্য আলতোভাবে এভাবে মিশে দিতে হবে যাতে মাছগুলো না ভাঙে। এক্ষেত্রে আমি একটু লবণটা চেকে নেব, লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, আমি যে পরিমাণ লবণ দিয়েছি তাই পরিমাণ শাকে একদম পারফেক্ট হয়েছে, আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না। অসম্ভব মজার একটা শাকের রেসিপি। এভাবে ইলিশ মাছের কাঁটা দিয়ে কচুর শাক রান্না করলে কী যে মজা হয়, যারা খাননি তারা এই টেস্টটা বুঝবেন না, আর যারা অলরেডি খেয়েছেন তারাই জানেন এটা কতটা মজার একটা শাকের রেসিপি। আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল অসম্ভব মজার কচু শাক দিয়ে ইলিশ মাছের রেসিপি। কচুর শাকটা এভাবে ইলিশ মাছ দিয়ে আপনারা যদি ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে এবং এর স্বাদ কিন্তু অতুলনীয়। তা ভিউয়ার্স, প্রথম থেকে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।